আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যে কারশফের সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। আর কারশফের সূত্রের মাধ্যমে সমাধান করার জন্য আমাকে সর্বপ্রথম দুইটা জিনিসের প্রয়োজন। দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে কারশফের প্রথম সূত্র বা কারণ সূত্র, এবং কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ সূত্র। কারশফের প্রথম সূত্র বা কারণ সূত্র হচ্ছে যে কোনো বৈদ্যুতিক সার্কিটে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য, অথবা কোনো বৈদ্যুতিক সার্কিটে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফলের সমান। তাহলে এটাকে KCL বলা হয়, কারশফ কারেন্ট ল। আর কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ সূত্র হচ্ছে কোনো ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটে সকল EMF এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য, এটাকে KVL বা কারশফ ভোল্টেজ ল বলা হয়। ওকে, তাহলে আমরা কিভাবে ব্যবহার করে সেটা আমরা এখন বাস্তবে দেখি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের মধ্যে এখানে একটা সোর্স দেওয়া আছে EA=24 ভোল্ট, এদিকের রেজিস্ট্যান্স দেওয়া আছে R=0.4 ওহম, I এর মান দেওয়া নেই, তীর চিহ্নটা এদিকে আছে। তারপর এদিকে একটা সোর্স দেওয়া আছে EB=26 ভোল্ট, এইদিকে দেওয়া আছে RB=0.4 ওহম, IB এর কারেন্টের দিকটা এদিক দেওয়া আছে, আর এদিকে IL এর চিহ্নটা নিচের দিকে দেওয়া আছে, আর RL=0.8 ওহম। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে যেটা এগুলাকে পোলারিটি দিতে হবে, পোলারিটি হচ্ছে সোর্সের মাইনাস দিক দিয়ে ডুববে প্লাস দিক দিয়ে বের হবে, আর রেজিস্ট্যান্সের প্লাস দিক দিয়ে ডুববে মাইনাস দিক দিয়ে বের হবে। ঠিক আছে, এটাও এরকমভাবে প্লাসের মাইনাস দিক দিয়ে ঢুকছে, প্লাস দিক দিয়ে বের হয়েছে, প্লাস দিয়ে ডুববে মাইনাস দিয়ে বের হবে, প্লাস দিয়ে ডুববে মাইনাস দিয়ে বের হবে। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে IL এর মান বের করতে হবে এবং VL এর মান বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে কারশফের কারেন্ট সূত্র প্রয়োগ করতে হবে সি সংযোগস্থলে। তাহলে সি সংযোগস্থলে KCL প্রয়োগ করবে, কারশফ কারেন্ট ল প্রয়োগ করে পাই। কারশফের কারেন্ট সূত্র হচ্ছে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আগত কারেন্ট কি? আসতেছে, আগত মানে আসতেছে, IA আসতেছে, তারপর IB আসতেছে, তাহলে এই দুইটা একসাথে যোগ। আর নির্গত হচ্ছে =নির্গত, তাহলে আসতেছে IA+IB, নির্গত IL, নির্গত IL। তাহলে এখন আমরা IL=IA+IB লিখতে পারি, এটা হলো এক নং সমীকরণ। তারপর আমাকে লুপ নিতে হবে, সম্পূর্ণটা একটা লুপ, সম্পূর্ণটা লুপ হচ্ছে যে ABCDEFA অংশে KVL প্রয়োগ করে পাই, কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই। তাহলে এদিকে আমি প্রথম প্লাস চিহ্ন নিব, প্লাসের ইএ, তারপর এটা সিস্টেম হচ্ছে যে চিহ্নটা প্রথম নিব দ্বিতীয় চিহ্নটা বাদ যাবে, তৃতীয় চিহ্নটা আবার আসবে। তাহলে ইএ নিলাম প্লাসের, তাহলে এদিকে প্লাস বাদ মাইনাসের, মাইনাসের IARA মাইনাস নিলাম, তাহলে আসতেছি এদিকে, তাহলে মাইনাস মাইনাস বাদ প্লাসের, প্লাসের IBRB, প্লাসের IBRB, তাহলে প্লাস নিলাম এদিকে, তারপর প্লাস বাদ মাইনাসের ইবি, মাইনাসের ইবি, তাহলে এদিকে আর কিছু নেই, অতএব =0। এখন মান বসাই, ই এর মান হচ্ছে 24, মাইনাস আই এর মান নেই, তারপর আর এর মান হচ্ছে RA এর মান 0.4 IA, প্লাস তারপর RB মান হচ্ছে 0.4, IB মান নেই, অর্থাৎ IB থেকে যাবে, মাইনাস EB এর মান হচ্ছে 26, =0। তারপর 24, 26 থেকে বাদ দিয়ে -2 পাইলাম, তারপর -0.4 IA প্লাস 0.4 IB =0। এখন আমি যে কোনো একটা মান বের করব, বের করার জন্য এখন প্রথমে আমি IB মানটা বের করে নেই, 0.4 IB এইগুলো মাইনাস ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, IB =0.4 দিয়ে 2K ভাগ প্লাস 0.4K 0.4 দ্বারা ভাগ, ভাগ দেওয়ার পর এটা হইল 2 নং সমীকরণ। এখন আমার দ্বিতীয় লুপ নিতে হবে, দ্বিতীয় লুপটা হচ্ছে যে ABCFA অংশে KVL প্রয়োগ করে ভাই, ABCFA অংশে KVL প্রয়োগ করে। তাহলে এদিকে চিত্রটা হচ্ছে যে, তাহলে ABA এতটুকুর মধ্যে, তাহলে এতটুকুর মধ্যে হচ্ছে EA, প্লাস নিলাম EA, তারপর প্লাস বাদ মাইনাসের IARA, তাহলে মাইনাসের পরে প্লাস বাদ মাইনাসের IRL, মাইনাসের IRL, এদিকে কিছু নেই, অতএব =0। এখন মান বসাই, ই এর মান হচ্ছে 24, মাইনাস আই এর মান নেই,
আর এর মান হচ্ছে 0.4, 0.4 আইএ মাইনাস আর এল এর মান হচ্ছে 0.8, আইএল এর মান নেই, আইএল 0.8 আই ইকুয়াল টু 0, 24 মাইনাস 0.4 আইএ মাইনাস 0.8, আইএল ইকুয়াল টু আমরা দেখছি এদিকে আইএল ইকুয়াল টু আইএ প্লাস আইবি, আইএ প্লাস আইবি, তাহলে আইএল এর পরিবর্তে আমরা আইএ প্লাস আইবি লিখতে পারি ইকুয়াল টু 0, 24 মাইনাস 0.4 আইএ মাইনাস 0.8 দিয়ে এই দুইটাকে গুণ দেই, প্লাসে মাইনাসে মাইনাস 0.8 আইএ, আবার প্লাসে মাইনাসে মাইনাস 0.8, 0.8 আইবি ইকুয়াল টু 0, 24 মাইনাস, তাহলে আইএ আইএ 0.4 0.8 গুণ করলে 1.2 হয়, 0 তার বাকি যেটা আছে সেটাই, তাহলে 24 এটা ইকুয়াল টু এত, এটাকে দিলাম 3 নং সমীকরণ। তারপর এদিকে যে আইবি পাইছিলাম, আইবি এর মানটা যদি আমি আইবি ইকুয়াল টু 5 প্লাস আইএ, আইবি এর মান যদি 3 নং সমীকরণে বসাই, এই যে 3 নং সমীকরণ, তাহলে আইবি এর মান যদি বসাই তাহলে আই এর মান পাইতেছি, অতএব 3 নং সমীকরণ হচ্ছে 24 মাইনাস 1.2 আইএ মাইনাস 0.8, আইবির মান হচ্ছে 5 প্লাস আইএ, আইবির মান 5 প্লাস আইএ, অতএব 5 প্লাস আইএ ইকুয়াল টু 0, তারপর এদিকে যা আছে তাই, এদিকে যা আছে তাই 0.8 দিয়ে 5 কে গুণ দিলে হয় 4, 0.8 দিয়ে আই কে গুণ দিলে 0.8 আইএ ইকুয়াল টু 0, এখন 24 থেকে 4 বাদ দিলে 20 মাইনাস 1.2 আইএ মাইনাস 0.8 আইএ দুইটা যোগ করলে হয় 2 অ্যাম্পিয়ার, তাহলে মাইনাস মাইনাসের 2টা 2 আইএ এটা প্লাসের আছে, ওইদিকে গেলে মাইনাসের, মাইনাসের 20 মাইনাসের 2, তাহলে 10 দোগুণে 20, তাহলে আইএ পাইলাম 10 অ্যাম্পিয়ার, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। তারপর যদি আই এর মানটা আমি 2 নং সমীকরণে বসাই দিই তাহলে আমি আইবি এর মান পেয়ে যাব, আই ইকুয়াল টু আই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, আইবি ইকুয়াল টু 5 প্লাস 10, তাহলে আইবি ইকুয়াল টু 5 কত হলো 15 অ্যাম্পিয়ার, তাহলে দুইটা মান পেয়ে গেলাম আইএ এবং আইবি, তাহলে আইএ আইবি পাইলে আমার অবশ্যই আইএল পেয়ে যাব, আইএলটা আইএল ইকুয়াল টু আইএ আইবি এর মান যদি এখন বসাই দিই তাহলে আইএ ও আইবি এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং হচ্ছে আইএল ইকুয়াল টু আইএ প্লাস আইবি, তাহলে আইএল ইকুয়াল টু আই এর মান 10, আইবির মান 15, তাহলে 25 অ্যাম্পিয়ার অ্যান্সার। তারপর আমার ভিএল কোথায় আছে, ভিএল আছে এই জায়গায়, তাহলে এতটুকু একটা লুপ নিলে আমি ভিএল এর মান পেয়ে যাব, এ বি সি এফ এ অংশ থেকে পাই, অংশটা হচ্ছে যে ইএ ইএ, তারপর প্লাসের নিচে এটা প্লাসের পর প্লাস বাদ মাইনাস আই আর এ, মাইনাস আই আর এ, আবার প্লাস বাদ মাইনাসের ভিএল, মাইনাসের ভিএল, তাহলে মান বসাই, তাহলে এদিকে আগে ইয়ে করে মাইনাসের ভিএল ইকুয়াল টু এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসের ভিএল ইকুয়াল টু ই এর মান হচ্ছে 24 প্লাস আই এর মান হচ্ছে 10, আই আর এর মান হচ্ছে 0.4, তাহলে গুণ দিয়ে এখান থেকে মাইনাস করে পাইলাম 20, এখানে মাইনাস উভয় পক্ষে মাইনাস আউট হয়ে যায়, ভিএল ইকুয়াল টু 20 ভোল্ট। আমরা আজকে কারশফের অঙ্ক থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে কারশফের কারেন্ট সূত্র এবং ভোল্টেজ সূত্রের মাধ্যমে কীভাবে কারশফের অঙ্কের মাধ্যমে কারেন্টের মান এবং ভোল্টেজের মান বের করে সেটা আমরা আজকে বাস্তবে শিখলাম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।